আপা আপনি তো অল্প কয়েকদিনই বড়োলোক হয়ে যাবেন যে কম তেলে রান্না করেন যদিও কথাটা আমাকে খোঁচা দিয়ে বলা হয়েছে কিন্তু আমি ভালোভাবেই নিলাম আমি একা কেন বড়লোক হবো বলেন তো আপু আপনাদের সাথে নিয়েই বড়লোক না কোটিপতি হয়ে যেতে চাই আমরা সবাই মিলে তো চলেন আজকে আমি কিভাবে পঞ্চাশ টাকা খরচ করে পাঁচশো টাকার খাবার বানালাম সেটা আপনাদের সাথে শেয়ার করি আমি এই চিকেনের পাখাগুলি মানে মুরগির পাখাগুলি কিনেছি একশো ষাট টাকা কেজি তো আমি এখানে ওই যার কাছ থেকে কিনেছি দোকানিটাকে বলেছিলাম যে দুশো টাকার মতো মিলিয়ে দেন তো উনি আমাকে দুশো টাকার মতো মিলিয়ে দিয়েছে তো এইখানে মোটামুটি আপনার সাতাশটার মতো হয়েছে আর কি এরকম হবে সাতাশটাই আমি গুনে দেখেছিলাম তো তার থেকে আমি দশটা মতো এখানে নিয়েছি তো যাই হোক হিসাব করে পঞ্চাশ টাকার হয় না পঞ্চাশ টাকার একটু কমই হয় তো আমি মশলা টসলা সহ সব কিছু মিলিয়ে ধরেন খরচ তেল টেল দিয়ে হিসাব করেছি পঞ্চাশ টাকা বা ষাট টাকা পঞ্চাশ টাকাই ধরেন এরকম মতো খরচ হয়েছে আমার পঞ্চাশ টাকা খরচ করেই এত দামি একটা খাবার আমি বানিয়ে ফেলছি আমরা চারজনে খেয়েও আরও মানে বেশি হয়ে গেছে এত ভালো লেগেছে আর এতগুলি খাবার তো দশটা চিকেনের এই পাখাগুলি ভাজলে কিন্তু অনেকটাই হয়েছে তো এগুলি বাজার থেকে কিনতে গেলে আপনার মিনিমাম একটাই নেয় চল্লিশ থেকে পঞ্চাশ টাকা এখন হয়তো আরও বেশি আমি জানি না ইদানিং কিনে খাওয়া হয়নি তো যাই হোক আমি এখানে কি কি দিয়েছি সব কিছু কিন্তু লেখা আছে তারপর আবার বলে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে আমি এখানে দিয়ে দিছি আপনার এক টেবিল চামচ লেবুর রস আর সব কিছুই এক চামচ করে দেওয়া হয়েছে ধনিয়ার গুঁড়া গোলমরিচের গুঁড়া শুকনো মরিচের গুঁড়া আর হলো আপনার কি বলে লাল মরিচের গুঁড়া তো এই আর সয়া সস দেড় টেবিল চামচ লবণ স্বাদ মতো সব কিছু দিয়ে আমি ওটা মেখে পনেরো থেকে বিশ মিনিট রেখে দেবো তারপর ভাজবো তারপরে আমি এখানে ওটা এক পাশে রেখে দিলাম এখন এখানে নিয়েছি আটা বা ময়দা যার কাছে যেটা থাকবে সেটাই নেবেন কিন্তু আমার কিন্তু এটা আটাই তো এই আটার ভিতরেও আমি এক চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম আর স্বাদ মতো লবণ দিয়ে আর এটা ফ্রেশ পানি এমনি নর্মাল যে পানি আমরা খাই সেটা এখন পনেরো বিশ মিনিট পর আমি যেই ইয়াগুলি রেখে দিয়েছিলাম তো সেইগুলি আপনার এইখানে আটার ভিতরে দিয়ে বা ময়দার ভিতরে দিয়ে চেপে চেপে এভাবে লাগাতে হবে একটু ভালোভাবে সময় নিয়ে এভাবে চেপে চেপে লাগাবেন একবার দুবার ঘোরান দিয়ে দিয়ে দিবেন না তাহলে আপনার পানিতে ওটা ধুয়ে চলে যাবে আপনার খুব সুন্দরভাবে লাগবে না গায়ে তো একটু চেপে চেপে লাগাবেন লাগিয়ে তারপরে যেভাবে ছেড়ে পানির ভিতর দিয়ে দিবেন তো পানিতে দেওয়ার সাথে সাথে এরকম বুধ বুথ উঠবে তো বুধবুথটা যখন থেমে যাবে সাথে সাথে আবার উঠিয়ে নেবেন এরকম একদম সাথে সাথে উঠিয়ে নেবেন এই যে এরকম যখন আপনার ওই ছোট ছোটো ইয়ের মতো বলের মতোগুলি থেমে যাবে তখন সাথে সাথে উঠিয়ে এখানে দিয়ে দিবেন এইখানে দিয়ে দেওয়ার পরে আবারও সেম প্রসেসে আপনার একটু চেপে চেপে ঘুরিয়ে ফিরিয়ে বার বার দিবেন এরকম চেপে চেপে দিবেন দেওয়ার পর দেখবেন যে একটা টাইমে আপনার ওরকম একটু ডিজাইনের মতো হয়ে যায় না ওরকম হয়ে যাবে তো ওরকম ডিজাইন ডিজাইন হলে আর কি দেখতেও সুন্দর লাগে দোকানের মতো হয় আবার বেশ মচমচা হয় ভাজলে ভালো লাগে খেতে তো একটু আপনার এক থেকে দেড় মিনিটের মতো এরকম আর কি বারবার এরকম ঘোরাবেন আবার একটু চেপে চেপে লাগাবেন তারপর এরকম ছেড়ে উঠিয়ে ফেলবেন দেখবেন যে এরকম হয়ে গেছে ওই যে তো এখন এগুলি মনে মোটামুটি ভাজার জন্য রেডি আর একটা কথা সেটা হলো এগুলি কিন্তু আপনি ফ্রিজে রেখে অনেক দিন পর্যন্ত খেতে পারবেন মানে এই আটাটা বা ময়দাটা লাগানোর পরে আপনি একটা কোটায় ভরে ফ্রিজে রেখে দিতে পারবেন অনেক দিন আপনার যতদিন মন চায় ততদিন রেখে আপনার এভাবে ফ্রোজেন করে তারপর যখন ইচ্ছা তখন বের করে খেতে পারবেন তো এইভাবে যখন আপনার তেলটা ভিতরে দিবেন তখন প্রথম থেকে একটু তেলটা একটু বেশি যখন গরম থাকবে তখন দিবেন তাহলে সাথে গায়ে যে আমি আটা বা ময়দাটা লাগালাম সেটা আপনার একটু ফুলকো ফুলকো হবে মানে চুপসে যাবে না সাথে সাথে তো যখন আপনি দিবেন তখন একটু গরম থাকতে দিবেন মানে একটু বেশি আছে আর যখন এইটা আপনার উপরের লেয়ারটা একটু কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন একটু লো করে দিবেন আঁচটা তো লো করে দিলে আপনার উপরের সাইডটা একদম সাথে সাথে লাল হয়েও যাবে না বা বেশি ভাজাও হয়ে যাবে না আর আস্তে আস্তে ভেতর থেকে চিকেনটা সিদ্ধ হবে তো আমি কিন্তু এইভাবে মোটামুটি ধরেন কতক্ষণ হবে সাত থেকে আট মিনিট মতো লো আছে ভাজছি তো আপনারা নিজেদের মানে ইমতো আন্দাজ মতো যে কতক্ষণ লাগতে পারে সিদ্ধ হতে সেই অনুযায়ী এটা ভেজে নেবেন তাহলে দেখবেন যে আর একটু কাঁচা কাঁচা ভাব থাকবে না খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে তো এই যে দেখেন একদম একেবারে মচমচা হয়ে গেছে এগুলি একটু মনে করেন ই থাকবে না আর এই মচমচা ভাবটা অনেকক্ষণ পর্যন্ত থাকে লো আছে সময় নিয়ে ভাজা হয়তো এই জন্য অনেকক্ষণ পর্যন্ত থাকে তো চলেন একটা ভেঙে দেখায় আপনাদের তো এত অল্প টাকার ভিতরে আপনার এত সুন্দর জিনিস হয়ে যায় এটা আসলে আর একটা কথা বলতে তো ভুলে গেছি আপনাদের সেটা হলো আমি কিন্তু এগুলি যেখানে মুরগি টুরগি বিক্রি করে ওই সব দোকানে দেখবেন মাঝে মাঝে এরকম হাত পা গিলা মানে এরকম এগুলি বিক্রি করে তো সেখান থেকে আমি শুধু পাকনাগুলি কিনে এনেছি একশো ষাট টাকা কেজি করে তো এই যে দেখছেন ভিতরে একটুও কিন্তু কাঁচা নেই আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন একদম নরম তুল হয়ে গেছে একেরি এত সুন্দর ভিতরে আপনার একটা জুসি জুসি ভাব হয়েছে আর খেতেও ভীষণ মজা লাগছে আমরা সবাই খুব তৃপ্তি সহকারে খাইছি তো যদি ভালো লাগে অবশ্যই একদিন করে খাবেন আর ভালো না লাগার কিছু নেই এই রেসিপি পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না তো অবশ্যই হাতের কাছে যদি পাওয়া যায় তাহলে খাবেন আর যদি হাতের কাছে না থাকে তাহলে মুরগির পাখনাগুলি জমায়া জমায়া তারপরে খাবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ লাইক কমেন্ট শেয়ার